বুঝবে ওরা? আপনার মেয়ের শ্বশুর বাড়ি এটা। মেয়ে নেই কিন্তু আপনি রয়ে গেলেন না? দুর্বা, বড়দের সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক নয়। না, এগুলো কি তোমার থেকে আমাকে শিখতে হবে? প্রয়োজনে শিখতে হবে। আপনাকে বললাম আমার হাতে তেমন যন্ত্রণা নেই। কিন্তু আমার মনে ভয় আছে, আজকে সকালটা ভালো শুরু হয়নি। আপনি এসব মানেন রাই? আপনি না সাইকোলজি স্টুডেন্ট, বিজ্ঞান নিয়ে যার কাজ সে কিনা? ওটা আমার একটা পরিচয়, কিন্তু এখন আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার বুবলাই, তোমার চুলটা তো অনেক বড় হয়ে গেছে ভাই। ভয় পায় চুল কাটতে, কাছে দিয়ে যদি কান কেটে যায়। আমরা বরং একটা কাজ করি, হ্যাঁ, তোমার পাশে আমিও বসবো, আমি আগে চুল কাটবো, যদি আমার কান কাটে তাহলে তুমি চুল কেটো না, ঠিক আছে? ও বাবা, মাকে দেখো। কার শাড়ি? আপনার হাজবেন্ড আপনার জন্য কিনেছেন, বললেন বাড়িতে ডেলিভারি দিতে। আমি শুধু চেয়েছিলাম যে মাকে সারপ্রাইজ দেব, আর তুমি সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলে। এতগুলো শাড়ি কেনার কি কোনো? সুপ্রিয়া আপনাকে পয়লা বৈশাখের দিন ছেঁড়া শাড়ি দিয়েছিল রাই। সেদিন আমার খুব খারাপ লেগে থাকলেও আমি প্রতিবাদ করতে পারিনি। আজকের পর হয়তো আমার সেই খারাপ লাগাটা একটু কমবে। সত্যি বলছিস? যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। ঠাকুর ঠাকুর পুলুরি আর হয়। হ্যাঁ ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। চ বাড়ি যাবো, তোর বাবাকে বলবো বাজার পুরো কথা। আসি 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 আসছি। মামি কি আমাকে আবার ঘুরিয়ে হুমকি দিচ্ছে? কি করতে চাইছে মামি? একটা কাজ করলে হয় না গো মা, তুমি যাবে, বাবা যাবে, সবাই যাওয়ার কি দরকার? তুমি ওই দিদাটাকে আমাদের বাড়ি এনে রাখো। এই না হলে আমাদের রায়? আমিও এটাই চেয়েছিলাম, কিন্তু তুই না করছিলিস তাই কিছু বলতে পারছিলাম না। হ্যাঁ মা, আমি আমি যাবো তো। আবার উপরে কেন রাজি হলাম জানতে চাইছেন তো? সকলের জন্য যখন আনা হলো, রাইয়ের মায়ের জন্য কিছু আনা হলো না? একটা কাজ করুন না, একটা শাড়ি নিয়ে চলে যান। ওই বাড়িতে যাওয়ার আগে রাইয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে নিন, ভালো হবে। এই আমিও না হয় সঙ্গে যাব। রাই, কাউকে কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। উনি কি সত্যি যেতে চাইছেন না মায়ের কাছে? কিন্তু কেন এমন হবে? ওহ
বড়মামি তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। বাজি আমি এনেই রেখেছি, এই তো টেবিলে, দেখো বিয়ের দিনটা দেখো। এই না, আচ্ছা বড়মামি, 27 আষাঢ়। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? আলিয়া, তোমার যদি রাতে ওই বাড়িতে যাওয়ার থাকে তাহলে চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে। তোমার যদি এখানে থাকতে চাও তো থাকতেই পারো, আমাদের খুব একটা অসুবিধে নেই। সেটা বলার তুমি কে? আমি তোমার খাই না পড়ি, নাকি তুমি এই বাড়ির মালিক? আমাকে বলার জন্য আমার পাপা আছে আর আমার বৌদি আছে। সঙ্গে রয়েছেন আমিনিয়ার এক্সিকিউটিভ শেফ শরাফত ভাই। কিন্তু শরাফত ভাই এখানে কি করছেন? শরাফত ভাই আজকে ভেজ রান্না হবে। না না, ভেজিটেবল আছে, সবজি ওস্তাদ কে পছন্দ, মানে আমিনিয়া স্পেশাল ভেজ, মিক্স ভেজ কারি। সত্যি পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেল। তুমি কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো? আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকি ভাবে থাকবো। হ্যাঁ এই তো, আমি শুধু এইটুকুই জানতে চাই এসবের মানে কি। মায়ের কাছে তুমি বিয়ের যৌতুক চেয়েছো? সরি নীল, আমাকে কাগজটা বদলাতেই হয়েছে। আপনি যা বলার কাট করা এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন, তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন। উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। এই উন্মুক্ত প্রকাশ্য দিবালোকে কি করবে বলো তো? তার মানে তুমি প্রকাশ্য দিবালোক ছেড়ে ঘরের মধ্যে যেতে চাইছো, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? তুমি আমাকে তুমি বলে ডাকো, তাই। ওরা যখন ওকে পছন্দ করে না, তখন ওদের না জানিয়ে তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিনন্দন জানিস?